চাকরি প্রার্থীদের ধর্নার হাজার দিনে ধুনধুমার মাথা মুড়িয়ে প্রতিবাদ ধর্না মঞ্চে বাম কংগ্রেস বিজেপি নেতারা এরই মধ্যে ধর্না মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের পাশে বসে শিক্ষামন্ত্রীকে ফোন তৃণমূল নেতা কুণাল ঘোষের সোমবার চাকরি প্রার্থীদের বিকাশ ভবনে ডেকে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এরকম প্রতিশ্রুতি আগেও অনেক পেয়েছেন ধর্না প্রত্যাহারের কোনো কারণই নেই জানিয়েছেন আন্দোলনকারীরা ধর্নার হাজার দিন চাকরির দাবিতে মাথা মুড়িয়ে বিক্ষোভ আন্দোলনকারীদের পাশে বসে শিক্ষামন্ত্রীকে ফোন কুণালের সময় চাকরি প্রার্থীদের সময় দিলেন ব্রাত্য বসু প্রতিবাদের হাজার দিনে আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে দেন এসএলএসটি চাকরি প্রার্থীরা চোখের জলের সঙ্গে স্লোগানিং এর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা শুধু স্লোগানিং এই থেমে থাকেনি বিক্ষোভ প্রতিবাদ মাথা মুড়িয়েও বিক্ষোভ দেখান এসএলএসটি এক মহিলা চাকরি প্রার্থী অভিযোগ যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছেন না অযোগ্যরা চাকরি করছেন আমরা যে যোগ্য আমরা স্কুলে যাই আমাদের জীবনটা সুন্দর হোক তার কাছে আমাদের এই দৈহিক সৌন্দর্য মূল্যহীন যখন আমরা আমাদের কাজ নেই সমাজ আমাদের গুরুত্ব দেবে না কিন্তু আমি যখন একটা আমি স্কুলে যাব তখন আমার মান সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারবো চুলটা হয়তো আবার হয়ে যাবে কিন্তু চাকরিটা না হলে আমাদের সবাইকে মরতে হবে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই ধর্না মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেয় ডান বাম সব রাজনৈতিক দল জামা খুলে বসে চাকরি প্রার্থীদের আন্দোলনকে সমর্থন জানান কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় চাকরি প্রার্থীদের ধর্নাকে সমর্থন জানায় বামেরাও মিছিল করে ধর্নাস্থলে যান বাম নেতারা বোবা কালা সরকারের বিরুদ্ধে চাকরি প্রার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন বিমান বসু সরকারের সঙ্গে সম্পর্ক আছে যারা তাদের ওই যোগ্য চাকরি প্রার্থী মহিলা মাথা মুন্ডন করতে হয়েছে 1000 দিনে এটা দেখে লজ্জা পাওয়া উচিত ধর্না মঞ্চে গিয়ে বিক্ষোভকারীদের পাশে থাকার বার্তা দেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়রাও এরই মধ্যে জট কাটাতে আসরে নামেন কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র ধর্না মঞ্চে গেলে হুলুস্থুল বেঁধে যায় আন্দোলনকারীদের পাশে বসে বলেন আলোচনা থেকেই সমাধানের পথ আসে আন্দোলন তো পালিয়ে যাচ্ছে না সরকার ভুল করে থাকলে প্রায়শ্চিত্ত হবে এরপর আন্দোলনকারীদের পাশে বসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করেন কুণাল ঘোষ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলিয়ে দেন শিক্ষামন্ত্রীর মাননীয় শিক্ষামন্ত্রী সোমবার দিন বিকেল 3টার সময় ওদের সঙ্গে কথা বলবেন এখনই ধর্না তুলে নেওয়ার কোনো কারণ নেই আগেও এই ধরনের প্রতিশ্রুতি মিলেছে এটি যেন সরকার পক্ষের সঙ্গে শেষ বৈঠক হয় জানিয়েছেন আন্দোলনকারীরা আমরা চাইছি যে সরকারিভাবে একটা মিটিং হয়ে যাতে এর সমাধানটা হয় মিটিং তো বহুবার এর আগেও হয়েছে আমরা চাইছি এটা যেন শেষ মিটিং হয় এবং সরকার যাতে এটা মেটানোর জন্য স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে আসে এবং আইনি জটিলতা যেখানে যা আছে সেটা তাদের জন্যই হয়েছে এবং তাদেরকেই মেটাতে হবে মিটিয়ে দ্রুত যাতে চাকরিটা হয় সেই পদক্ষেপ তারা করবেন বলে আমরা আশা করছি সোমবার বিকেল 3টায় বিকাশ ভবনে 6 জন আন্দোলনকারীর সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব এবং এসএসসি চেয়ারম্যান কলকাতা টিভি